हेलो दर्शक, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমি চায়না রহমান ব্লগ ইতালির পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। সব সময়ের মতো আজকেও আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। Hey there. Subscribe to my channel and also press this bell icon. তো আমরা মা ছেলে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেছি বাসা থেকে। তো আমরা বাস স্টেশনে ওয়েট করছি। দেখতে পাচ্ছেন যে বাসটা ওদিকে চলে যাচ্ছে, ওই বাসটা হচ্ছে স্কুলের দিক থেকে আসলো, স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এখন আমরা যেটার মধ্যে উঠছি সেটা হচ্ছে স্টেশন থেকে আসছে স্কুলের দিকে যাচ্ছে। তো আমরা যদি স্কুলে হেঁটে যাই তাহলে আমাদের 10-12 থেকে 13 মিনিট 14 মিনিটের মতো লাগে, আর যদি আমরা বাসে যাই তাহলে আমাদের 2-3 মিনিটের বেশি লাগে না, আরও কম সময়ই লাগে। তো এইতো আমরা বাস থেকে নেমে গেছি, আমার বাবা স্কুলে ঢুকে যাবে এখন। তবে তার আগে আমি দুঃখিত যে আমার বাবার স্কুলে ঢুকে যাওয়ার সিনারিটা আমি নিতে পারিনি। তো আমার বাবাকে স্কুলে দিয়ে আমি ওখান থেকে সরাসরি আমাদের বাসার পিছনেই একটা মার্কেট বসে, ছোট্ট একটা বা মার্কেট, তো আমি সেই মার্কেটে যাই। তো মার্কেটে যাওয়ার জন্য আমার তেমন কোনো প্ল্যান ছিল না, আমি হুট করেই চলে গেলাম। অনেক দিন পরেই আমি মার্কেটে আসছি। তো মার্কেটে আগে কখনোই আমি মাছ দেখিনি, হঠাৎ করেই আমি গিয়ে দেখি অনেক সুন্দর মাছ, আর ভিডিও করার তো কোনো প্ল্যান ছিল না। তো মাছের বাংকারটা দেখে আমার খুব ভালো লাগলো, এই জন্যে আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো হঠাৎ করেই আমি ভিডিও করা শুরু করে দিলাম। তো দেখি আমাদের এই বাজারে একটা বাংকার বসে, মানে দোকান বসে, আমাদের বাঙালি ভাইদের দোকান। তো ভাবলাম দেখি ওই দোকানে বাংলা কোনো সবজি আমি পাই কি না, তো ওখান থেকে কিছু সবজিও নিব। এই জন্য আমি ভাইয়াদের দোকানেও আসছি। তো ভাইয়ারা এখন আপনাদের দোকানটা একটু দেখাবে, বা ভাইয়া আমাদের আমাকে বলছিল যে আজকে না এসে আমি যদি শুক্রবারে যেতাম তাহলে দোকানটা ভরপুর থাকে সবজিতে আর ফ্রেশ থাকে, যেহেতু আজকে সপ্তাহের মাঝখানে বা শুরুতে, এই জন্য হয়তো ভালো সবজি নাই। আর শুক্রবারে সবজি ভালো আনলে শুক্র শনি দুই দিনে ভালো বিক্রি করে, এই জন্যই তারা শুক্রবারেতেই সবজি আনে। এমনি খায় ওরা, ইটালিয়ান খাবার ওকে ওরা খায় এগুলা। ও আচ্ছা আচ্ছা, মানজালা ভুষা মানে ফলের মতো একটা, ও ফল এটা কি দিয়ে খায়? এমনি খায়, তো আমরা যারা বাঙালি এই নবারা শহরেতে থাকি তারা, আমি তাদের সবাইকে বলবো যে এই বাজারে আসবেন, এখানে কম দামে ফ্রেশ সবজি পাওয়া যায়। শুক্রবার, মঙ্গলবার এবং বুধবার এই তিন দিন এই দোকানটা এখানে বসে, এখানে আসলে আপনারা কম দামে অনেক ভালো ভালো সবজি পাবেন। এখানে আসতে হলে 1 নম্বর বাসেও আসা যায়, এটার ঠিকানাটা হচ্ছে বিয়া বেলত্রামিতে, আর জনাটা হচ্ছে ছান্তারিতা। এখানে আসলে খুব সহজে আসতে পারবেন, 1 নম্বর বাস ধরে এখানে চলে আসা যায় যদি একটু দূর থেকে কেউ আসতে চান। এই মার্কেটটাতে অনেক কিছুই পাওয়া যায় কম দামে, খোলা বাজারটা ঘুরেও খুব মজা, ছোট্টর মধ্যে সব কিছুই হাতের নাগালেই পাওয়া যায়। তো আমি একটু মানে হালকা করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে দেখেন কত কিছু পাওয়া যায় এখানে, প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় এবং দামের দিক থেকেও একটু কমে। আমরা এই সব জিনিসগুলো যদি মার্কেটে কিনতে যাই তাহলে অনেক বেশি দাম পড়ে যায়। তো একই জিনিসগুলো দেখা যায় বাজারে, খোলা বাজারে একটু কম প্রাইসে পাওয়া যায়। তো যারা দেখতে চান, আসতে কিনতে চান, তারা এই মার্কেটে এসে একবার ঘুরে যাবেন। এই তো আমি বাজার থেকে বাসায় চলে আসছি। আমি আনছি চিংড়ি মাছ, সিমাদিরাপা মানে সরিষা শাক, ফ্রেশ ধনিয়া পাতা, মূলা, এসব সবজি আনছি, বেশি কিছু আনিনি। তো এখন এখান থেকে আমি আমার ছেলের জন্য
চিংড়ি মাছ ভুনা করব। আমার ছেলের চিংড়ি মাছ খুব পছন্দ এবং আমারও খুব পছন্দ, তো আমার জন্য আর করব না, আমার বাবা শুধু চিংড়ি মাছ দিয়েই খায়। এজন্য যা চিংড়ি মাছ এনেছি শুধু আমার বাবার জন্য এনেছি। আমি যেভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম যে আমি এভাবে চিংড়ি মাছটা পরিষ্কার করি। আর আমি চিংড়ি মাছের উপরের চিকলাটা ফেললাম না, কারণ চিকলাটা ফেললে আমার কাছে মনে হয় চিংড়ি মাছের ফ্লেভারটা চলে যায়। যখন এই চিকলা সহ মাছটা ভেজে নেওয়া যায় মাছের ঘ্রাণটা খুব সুন্দর থাকে এবং রান্না করার পরও ঘ্রাণটা অটুট থাকে, নষ্ট হয় না। চিংড়ি মাছটা আমি আমার ছেলের জন্য একটু ভুনা করবো, এই জন্য আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি, কারণ আমার ছেলের আমি সবসময় হালকা মশলা দিয়েই খাওয়ানোর চেষ্টা করি, তো হালকা পাতলা করেই রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম, আর সম্পূর্ণ রান্নাগুলো হয়তো দেখাইতেছি না, কিছু কিছু কাট করছি, কিছু কিছু দেখাচ্ছি, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানে আমি আরও অনেক কিছুই অ্যাড করেছি, আমার ছেলেকে স্কুলে দেওয়া থেকে শুরু করে আনা পর্যন্ত আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি আজ একটা মিষ্টির অর্ডার পেয়েছিলাম, ওইটাও আজকে ডেলিভারি করেছি, এজন্য ওইটাও আমি ওই ভিডিওটাও আমি এর মধ্যে কিছু শেয়ার করেছি। এর জন্য ভিডিওটা বেশি লম্বা হয়ে যায়, এই কারণে আমি মাঝখান থেকে কেটে কেটে একটু একটু করে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। আমি প্রথমে আমার ছেলের জন্য চিংড়ি মাছটা ভুনা করে নিলাম, তারপরে আমাদের জন্য আমি ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের কাঁটা দিয়ে লতি দিয়ে রান্না করব। রান্নাটা খুব তাড়াহুড়া করেই করতে হয়, কারণ দেখা যাচ্ছে যে আমি আবার আমার ছেলেকে আনতে যাব, 12:30টার সময় আমার ছেলে স্কুল থেকে বের হবে, এজন্য আমার 12:20-এর মধ্যে রান্না শেষ করে নিতে হয়। আমি 12:20-এ রান্না শেষ করলে আমার 5 থেকে 7 মিনিট লাগবে রেডি হতে। আমি যেহেতু সাইকেল নিয়ে যাব, আমার সাইকেল দিয়ে যেতে 1.5 মিনিট লাগবে, তো আমি আমার ছেলে বের হয় 35-এ, তো আমি 35-এর আগে গিয়ে গেটে ওয়েট করব আমার ছেলের জন্য। এজন্য আমার এই সকালবেলার যে সময়টুকু পাই, দেখা যায় বাইরে ঘুরলে সেদিন আমার আরও বেশি তাড়াহুড়া বেজে যায়, আর যেদিন আমি বাসায় ত্রাণকুলো চলে আসি সরাসরি, এসে সুন্দর মতো ঘরের কাজটা গুছিয়ে নাস্তা হালকা নাস্তা করে আমি রান্নাটা শুরু করলে দেখা যায় যে আমি ঠান্ডা মাথায় গিয়ে আমার ছেলেকে নিয়ে আসতে পারি, তখন আমার কোনো তাড়াহুড়া থাকে না। আর যেদিন আমি একটু বাইরে যাই, মার্কেটে যাই, বাইরে কোনো কাজ থাকে, তাহলে দেখা যায় ওই দিন আমার জন্য খুব কঠিন হয়ে যায়, রান্না শেষ করে আবার বাবাকে আনতে যাওয়া খুবই ঝামেলায় পড়ে যেতে হয়। আর আজকের দিনটা ছিলাম আমার আরও বেশি ব্যস্ততার ভিতর দিয়ে ছিলাম আমি, কারণ আজকে যেহেতু আমার একটা মিষ্টির অর্ডার ছিল, মিষ্টিটা অর্ডার মানে কমপ্লিট করে সন্ধ্যায় ডেলিভারি দিব, এজন্য আজকে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম। বাজার থেকে এসেই ঝটপট রান্না শেষ করে আমার ছেলেকে নিয়ে এসে তারপরে আমি ছেলেকে দুপুরে খাওয়াইয়ে আবার রেডি করে আবার দুপুরে দিয়ে এসে তারপর মিষ্টির কাজটা আমি শেষ করেছি। এই তো যেহেতু আমরা দুইজন মানুষ, এজন্য আমি অল্প করেই রান্না করি, এই তরকারি দেখা যায় যে আমাদের থেকে যায়, খাওয়া খেয়ে শেষ করতে পারিনি। তো এখানে আমি কলা দিয়ে 4 পিস মাছ রান্না করব, আর মাথা লেজ দিয়ে আমি এই লতিটা রান্না করে নেব।
আমি শুকনো মরিচ দিয়ে রান্না করছি, কারণ আমার কাছে আজকে কাঁচা মরিচটা নেই। আমি দেখা যায় যে লতিটা অনেক বেশি, শুকনো মরিচ দিয়ে রান্না করলে আমার কাছে লালচে লালচে কালারটা হয়ে যায়, এজন্য আমার ভালো লাগে না। আমি লতিটাকে সবসময় সবুজ কালার করে রান্না করতে আমার কাছে ভালো লাগে। তো যেহেতু আমার কাছে কাঁচা মরিচটা নেই, এই জন্য আমি লাল মরিচের গুঁড়া দিয়ে রান্না করে নিলাম, এই জন্য লতিটা দেখতে একটু লাল লাল লাগছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতোই রান্না করবেন। এটা হচ্ছে সোহেলের দোকানের সবজি লতি, খুব ফ্রেশ আর সুন্দর ছিল। আর ইলিশ মাছটা তো ছিল অসাধারণ, অনেক সুন্দর ছিল, যেমন ছিল ফ্লেভার তেমনই একদম টাটকা ছিল মাছটা, তেল তেলা একটা ভাব ছিল, খেয়ে খুবই মজা পেয়েছি। তবে রান্নাটা হচ্ছে একটা শিল্প, রান্না করতে আমার অনেক ভালো লাগে, মন দিয়ে যদি রান্না করা যায়। আসলে রান্না জিনিসটা রান্না করতে হয় মন দিয়ে, ভালোবাসা দিয়ে এবং মাধুরী মিশিয়ে রান্না করলে দেখা যায় যে কোনো রান্না অনেক মজার হয়ে যায়। আমি খুব ঝটপট করে রান্না করতে পারি, আমার রান্না করতে বেশি সময় লাগে না, আমার রান্নার স্পিডটা খুব বেশি থাকে। রান্নাটা আমি হঠাৎ করে খুব সুন্দরভাবে অল্প সময়ে অনেক রান্না করে নিতে পারি। আমার লতি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লতিটা রেখে আমি এখন কলাটাও শেষ করে তারপর আমার ছেলেকে আনতে যাব। কলা দিয়ে ইলিশ মাছের তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজার ছিল, লতিটাও অনেক টেস্টি ছিল। আর লতিটা আমি ভাঙা ভাঙা করি না, লতিটা একটু আস্তে আস্তে থাকবে, ভিতরে সফট হয়ে যাবে সেদ্ধ হয়ে, তো সেটা খেতে আমার কাছে ভালো লাগে। তো আমি রান্না শেষ করে গুছিয়ে আমি বের হয়ে গিয়েছি আমার ছেলেকে আনার জন্য। আমি খুব স্পিডেই সাইকেলটা চালাচ্ছি, কারণ আমার ছেলেকে আনতে যেতে আমার আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো আমার 34-এর মধ্যে স্কুলের গেটে থাকতেই হবে, ওখানে মাস্টাররা বেশি সময় ওয়েট করিয়ে রাখে না, যেহেতু এখন করোনার টাইম, একটা জাস্ট টাইমে গিয়ে দাঁড়াতে হয় বা থাকতে হয়। 1 মিনিট 2 মিনিট লেট হলেই মাস্টাররা বকা দেয় কেন তাড়াতাড়ি আসিনি, আর যদি লেট হয় আমাদের ফোন দিয়ে জানিয়ে দিতে বলে যে আজকে আমাদের লেট হবে। এই তো, এ হচ্ছে ফায়াদের এক ফ্রেন্ড, ও হচ্ছে পাঞ্জাবি ইন্ডিয়ান, ওর সাথে খুব ভালো সম্পর্ক, ওর নাম হচ্ছে জাকনুর, ও ওর বাবার সাথে সাইকেলে যাবে। আমার বাবা হেঁটে বাসায় যেতে চায় না, আর এই টাইমটা বাস থাকে, বাসটা 5 হয়ে যায় 32-এ, 12:32-এ বাসটা চলে যায়, আর আমার বাবা বের হয় 12:35-এ, 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য আমরা বাসটা পাই না। এই কারণে আমার বাবা হেঁটে যেতে চায় না বলে আমি টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। যাই হোক, আমি প্রথমে ভয় পাইতাম আমার বাবাকে সাইকেলে নিয়ে যেতে, কারণ আমার বাবা এখন বড় হয়ে গেছে, ছোটোবেলায় আমি অনেক ওকে পিছে নিয়ে চালিয়েছি, যখন ও বড় হয়ে গেছে তখন আমার একটু ভয় লাগতো যে পারবো কি না, বাট একদিন নেওয়ার পরে দেখি না ভালোই পারি, এজন্য আমার বাবা এখন সাইকেল ছাড়া আসতেই চায় না, এজন্য আমার সাইকেল নিয়ে আমার বাবাকে প্রতিদিন আনতে যেতে হয়। দুপুরবেলা যখন যাব তখন আবার বাসেই যাব, বিকেলেও আমরা বাসে আসি, ওই সময়টা আমাদের টাইম মতো বাসটা মেলে, এই জন্য আমরা ওই টাইমগুলো বাসে যাই, শুধুই দুপুর টাইমে আসার সময় আমাদের বাসটা মেলে না। এই তো আমরা এখন বাসার কাছে চলে আসছি, আর আমরা বাসায় চলেও আসছি। তো আমি মিষ্টিটা তৈরি করেছি আমার বাবাকে দুপুরে খাওয়া এই স্কুলে দিয়ে এসে, তারপরে আমি ওই টাইমে মিষ্টিটা তৈরি করেছি। এটা মিষ্টিটা অবশ্য আমি আগের দিনেই তৈরি করে রেখেছি, এটা আমার আগের দিনে তৈরি করা মিষ্টি, পরের দিন এসে শুধু মিষ্টিগুলো সিস্টেম করেছি, প্যাকেট কিনে নিয়ে এসে আমি মিষ্টিগুলো
মাওয়া দিয়ে গড়িয়ে সুন্দর করে ডিজাইন করে রেখে দিয়েছি। এগুলো আমি বিকালে ডেলিভারি দিব। এই মিষ্টিটা ছিল আমার অর্ডারের মিষ্টি, আমি আজকেই ডেলিভারি দিলাম। এটা সেকেন্ড টাইমের মতো আমি এই মিষ্টিটা ডেলিভারি করলাম। তো আমার মিষ্টি যদি আপনারা কেউ খেতে চান, আপনাদের কারো যদি ভালো লাগে, আমার কাছে যদি অর্ডার করতে চান, তাহলে আমার ফেসবুক মেসেঞ্জারে আপনারা অর্ডার করতে পারেন, যারা আমার আশেপাশে থাকেন বা নওয়ারা শহরে থাকেন যারা। তো এটা একদম পারফেক্ট ছানার তৈরি মিষ্টি, ঘরে তৈরি, নিজের হাতেই তৈরি করেছি আমি মিষ্টিগুলো। তো সব কাজ শেষ করে মিষ্টি গুছিয়ে আমি আবার আমার বাবাকে নিতে আসছি স্কুলে। তো এখন বাজে 4:30, আজকে বাসটা আগেই চলে গেছে, আমার বাবারা আজকে 1 মিনিট পরে বের হয়েছে, এজন্য আমরা আজকে হেঁটেই যাব। কোনো কোনো দিন দেখা যায় আমার বাবারা 38-40 বেজে যায়, তারপরেও বের হয় না, আজকে ওইরকম লেট করেই বের হয়েছে। কোনো কোনো দিন দেখা যায় আবার বাসটা আগেও চলে যায়। তো আজকে আমরা হেঁটেই আসছি, আর আজকে ইব্রাহিম আগেই বাসায় চলে আসছে, কারণ ওর পেটে ব্যথা ছিল, এজন্য ওর আম্মু আগেই নিয়ে আসছে। তো আজকে ভাইয়াদার আশরাফ একসাথে আসলো হেঁটে, সাথে ওর মাও আছে। দুষ্টমি করতে করতে দুজনে বাসায় পৌঁছে গেছে, এসে আবার জয়েন্ট করবে এখন ইব্রাহিম। দৌড়ায় এসে ওরা ক্লান্ত হয়ে গিয়েছে, ইব্রাহিম এখন ওদের সাথে একটু জয়েন্ট হইলো। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন, আর বেশি বেশি করে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে শেয়ার করে দিবেন। আমাকে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সুস্থতা কামনা করছি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।